এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বোন হলো সতীন। তো চলো বন্ধুরা দেখে আসি বোন হলো সতীনের গল্পটি। রিয়া অনেক শান্তশিষ্ট একটি মেয়ে ছিল, আর অনেক সিম্পল ছিল আর সাধারণ ছিল। ও সাধারণ কাপড় চোপড় পরতেই পছন্দ করত। এদিকে ও ছোট বোন সিয়া ছিল মডার্ন মেয়ে, ও বাইরে পড়াশোনা করত। একদিন রিয়ার বিয়ে ঠিক হলো। দেখ রিয়া, তোকে দেখতে ছেলেপক্ষ আসছে, ভালো একটি জামা পরে নে। আচ্ছা ঠিক আছে মা। তারপর রিয়াকে দেখতে ছেলেপক্ষ এলো। এরপর রিয়াকে দেখে জিয়ানের খুব ভালো লাগলো। তারপর কিছুদিন পর জিয়ানের সাথে রিয়ার বিয়েও হয়ে গেল। জিয়ান, তোমার জন্য কি বানিয়ে নিয়ে আসব, একটু চা করে দিব? হ্যাঁ, একটু চা করে দিলে তো ভালোই হয়। জিয়ান বড় একটি বিজনেসম্যান ছিল। ও বাড়িতেও কাজ করত, আবার অফিসেও কাজ করত। সবসময় ও ব্যস্তই থাকত। এদিকে রিয়া ওর ব্যস্ততার কারণে নিজেও একটি চাকরি নিয়ে নিল। আজকে আমি খুব টায়ার্ড জানো না। তো চাকরি করার কি দরকার আছে? আমার কাছে তো টাকা পয়সা সব কিছুই আছে, বলেছি তো বাসায় থাকতে, রেস্ট করো। না না, তুমি থাকো না, আর বাড়িতে কেউ নেইও, আমার সময় কাটে না, তাই আমি একটু এই চাকরিটা নিয়ে নিয়েছি। আচ্ছা তোমার ইচ্ছা। তখন জিয়ানের একটি ফোন চলে আসলো। কে ফোন করলো? এখানেই কথা বলো। আহা, ইম্পর্টেন্ট মিটিং আছে। জিয়ানের আসলে চরিত্র একদমই ভালো ছিল না। ও বিভিন্ন মেয়েদের সাথে শুধু কথা বলতো আর দেখা করত। এদিকে রিয়াকেও ও অনেক পছন্দ করত, তাই রিয়াও ওকে কিছু বলতে পারত না, কিন্তু রিয়া সব কিছুই বুঝতে পারত। সিয়া ওর পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসলো। মা বাবা, আই এম ব্যাক, আমি চলে এসেছি, চলো তোমাদেরকে নিয়ে শপিং এ যাব, তারপরে একটু রিয়ার সাথেও দেখা করতে যাব। হ্যাঁ হ্যাঁ, রিয়া তো আমাদের থেকে অনেক দূরেই থাকে, তুই যে কিছুদিন থেকে আসিস। হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে, কিছুদিন যে বোনের সাথে একটু সময় কাটিয়ে আসিস, তুই তোর বিয়েতেও আসতে পারিস নি। ওকে মমি। এরপর সিয়া গেল রিয়ার বাড়িতে। রিয়া, সিয়া, কতদিন পর তোকে দেখলাম, আমার বিয়েতে একদমই আসতে পারিস নি তুই, কেন আসিস নি? কিভাবে আসবো বলো, আমার তো লাস্ট এক্সাম ছিল, আর এ কারণে ক্যারিয়ার নিয়ে একটু চিন্তিত ছিলাম, তাই আর আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিছুদিন থাকবি তো এখানে, নাকি আবার চলে যাবি? আরে না, লম্বা লিস্ট নিয়ে এসেছি, এখানেই থাকবো অনেক দিন, মাসখানেক তো থাকতেই হবে আমাকে এখানে। আচ্ছা কোনো সমস্যা নেই, বাড়ি আমার অনেক বড়, আমিও কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নিই। না না, এখনই ছুটি নেওয়া লাগবে না, কিছুদিন পরে নিস, যখন আমার বান্ধবীর বিয়ে হবে ওই সময় নিস, তাহলে আমার সাথে যেতে পারবি। আচ্ছা ঠিক আছে। দুই বোনের ভিতরে অনেক ভালো সব কিছু চলছিল। হঠাৎ করে বিজনেস ট্রিপ থেকে চলে আসলো জিয়ান। জিয়ান তো সিয়াকে দেখেই লাড্ডু হয়ে গেল। কি সুন্দর মেয়েটা, এটাকে যদি আগে দেখতাম এটাকেই তো বিয়ে করতাম, আমি কি বড়টাকে বিয়ে করেছি, একদম খ্যাত। এরপর সিয়ার সাথে ওর স্বামীকে রিয়া পরিচয় করিয়ে দিল। আসলে আগে তো তোমাকে দেখিনি, তোমাকে দেখলে আমি তোমাকেই বিয়ে করে ফেলতাম। আরে জিজু, আপনি কি এরকম যে জোক করেন না? কি ব্যাপার জিয়ান, এটা কি ধরনের জোক ছিল? আরে মজাই তো করেছি, এটা তো এত সিরিয়াস হওয়ার কি আছে রিয়া? আরে রিয়া, জিজু মজাই করেছে, এত টেনশন নিস না তো। সিয়া বাসায় থাকতো আর রিয়া অফিসে যেত, এই সুযোগে জিয়ান শুধু ওর সাথে সময় কাটাতে চাইত। হাই সিয়া, কি করছো আজকে? কিছুই না, বোরিং ডে যাচ্ছে, একটু বের হব ভাবছিলাম, আর বান্ধবীটাও প্ল্যানটা ক্যান্সেল করে দিল। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, একটা সুন্দর ক্লাব আছে, যাবে নাকি? চলো, গেলে তো ভালোই হয়। এক গ্রামে দীপা নামের একটি মেয়ে বাস করত। দীপার ছোটবেলায় বাবা মা মারা যায়, তাই ওর চাচা চাচির কাছেই বড় হয়। দীপার একটি চাচাতো বোনও ছিল,
পরমা। পরমা অনেক অহংকারী আর বাবা মার অবাধ্য একটি মেয়ে ছিল। দীপালির চাচা চাচি ওকে একটি সরকারি স্কুলে পড়াশোনা করায়, আর এদিকে ওনার মেয়েকে ভালো একটি স্কুলে পড়াশোনা করায়। স্কুল শেষ হওয়ার পরে দীপালির রেজাল্ট অনেক ভালো হয়, আর এদিকে পরমার রেজাল্ট একদমই খারাপ হয়। কী রে পরমা, এটা কী করেছিস তুই? দেখেছিস দীপালি কত ভালো রেজাল্ট করেছে? মা, ওই ফকিন্নিটার সাথে আমাকে মেলাবে না তুমি, আমি অনেকবার তোমাকে বলেছি। পরমাকে ওর মাও খুব ভয় পেত, তাই ওকে কিছু বলতে পারত না। শোনো, আমি কি বলছি, আমাদের বাড়িতে তো খরচাপাতি অনেক বেড়ে গেছে, দীপালি পরমা দুজনকেই তো বিয়ে দিতে হবে। আমি কি বলি, কাজের লোক যে আছে তাকে বের করে দেই, দীপালি আমাদের বাড়ির সব কাজ করুক, আর ওকে একটি সরকারি কলেজে ভর্তি করিয়ে দাও। এরপর ওকে একটি কেকের দোকানেও দিয়ে দাও, তাহলে ও কেক বিক্রি করলো, বাড়ির কাজও করলো, আর ওর পড়াশোনাটাও হলো। এত বছর তো আমরা ওকে পেলে ফুলে বড়ই করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ভালোই বলেছ, তুমি যেভাবে বলছো সেভাবেই আমি করব। পরদিন দীপালি ওর চাচির কাছে এলো। চাচি, আমি যাচ্ছিলাম, আমি একটি ভালো কলেজে ভর্তি হব। কত বড় সাহস রে তোর, এত খাইয়ে পিয়ে তোরে বড় করেছি, আর কত টাকা তোর পিছনে নষ্ট করেছি, এখন তো সেগুলো উঠানোর পালা এসেছে। তুই এখন বড় হয়েছিস, শোন, বাড়ির সব কাজ এখন থেকে তুই করবি, আর একটি কেকের দোকান তোকে তোর চাচা দিয়ে দিবে, সেখানে কেক বানিয়ে বিক্রি করবি। ঠিক আছে চাচি। দীপালি কিছুই বলল না, ও চাচা চাচি ওকে যেটা বলল সেটাই ও করল। ও সকালে উঠে বাড়ির সব কাজ শেষ করত, তারপরে ও কলেজে যেত, কলেজ থেকে সোজা ও যেত ওর কেকের দোকানে, সেখানে ও কেক বিক্রি করত। দীপালির বানানো কেক অনেক মজা ছিল, গ্রামের মানুষরা খুব পছন্দ করত। এদিকে পরমাকে একটি অনেক বড় কলেজে ভর্তি করানো হলো, কিন্তু পরমা ও স্বভাবের কারণে উল্টোপাল্টা বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াত আর মজ মাস্তি করত, পড়াশোনা তো একদমই করত না। একদিন দীপালির দোকানে পরমা ওর বন্ধু বান্ধবদেরকে নিয়ে গেল, নে এটা আমাদের দোকান, যা যত ইচ্ছা খেয়ে নে। কিন্তু পরমা, এত খেলে যে আমাদের লস হবে, তুই চুপ থাক, আমার বন্ধু বান্ধবরা যেটা খেতে যাচ্ছে ওদেরকে সেটাই দে। তারপর ওর বন্ধুরা অনেক খাবার খেলো, ওরা খেয়ে দিয়ে ওখান থেকে চলে গেল। ওই দিন দীপালির দোকানে অনেক লস হলো। এরপর ও বাসায় গেল, বাসায় যাওয়ার পর ওর চাচি ওকে বলল, কিরে দীপালি আজকে টাকাটা দিয়ে যে, চাচি মাস শেষে যে দেওয়ার কথা ছিল, এখন থেকে মাস শেষে না, তুই আমাকে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন দিবি। চাচি আজকে আসলে পরমা ওর বন্ধুদের সাথে আমার দোকানে গিয়েছিল, অনেক কেক খেয়েছে, আজকে বেশি বিক্রি হয়নি, লসই বেশি হয়েছে। ও এখন সব দোষ আমার মেয়ের, তাই না? তুই আসলে কি করেছিস সেটা আমি বের করব, আমার মেয়ের দোষ দিতে আসতে তোর খবর আছে। শোন, এখন আমি ঘুমাবো, আমার পা ধরে টিপে দে। ঠিক আছে চাচি, আমি এখনই আসছি। ওরা দীপালির উপরে অনেক অত্যাচার করত। একদিন যখন দীপালি দোকান বন্ধ করছিল, তখন একটি গরিব মেয়ে ওর কাছে গেল। কি হয়েছে, তুমি এবেলায় এখানে কি হয়েছে? আসলে আমার ভাইয়ের জন্মদিন, আমার কাছে বেশি টাকা নেই যে আমি একটি কেক কিনতে পারি, যদি আমাকে একটি কেক দিতে তুমি তাহলে খুবই উপকৃত হতো। তোমার কপাল খুবই ভালো, আজকে একটি কেক বেঁচেছে, নাও এটা তুমি নিয়ে যাও। দীপালি ওই কেকটি ওই গরিব মেয়েকে দিয়ে দিল। এরপর ও বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর একটি কেকের হিসাবও চাচিকে দিতে পারছিল না। বুঝেছি, আজকেও দান করেছিস কাউকে। আসলে চাচি মেয়েটা খুবই গরিব ছিল, বলল মুখ উঠিয়ে, ও গরিব আর তুই দিয়ে দিলি, তোকে কি আমরা এজন্য বড় করেছি?
আমাদেরকে টাকা করি দেওয়ার জন্য বড় করেছি, এটা বলে ওর চাচি ওকে একটি থাপ্পড় মারল। একদিন একটি ডাইনি দীপালির দোকানে এলো। দেখো, আমাকে কেউই কেক দিচ্ছে না, আমার যে আজকে বিয়ে, আমার একটি কেকের খুবই দরকার। আচ্ছা, এখানে তো অনেক কেক আছে, বলেন কোনটা দিব। না, আসলে আমার অনেক বড় একটি কেক দরকার, যেটা বানাতে মনে হয় তোমার সারা দিনও লেগে যেতে পারে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে বানিয়ে দিচ্ছি। এরপর সারা দিন ভরে দীপালি একটি কেক বানালো, সেটা অনেক বড় একটি কেক ছিল। তারপর ওই ডাইনি ওকে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে যখন দীপালি যাচ্ছিল, তখন ও দেখল একটি বুড়ো মহিলা বসে বসে কাঁদছে, আর একটি বুড়ো লোক শুয়ে আছে। কি হয়েছে দাদিমা, কি হয়েছে? কি আর বলবো, ওর শরীর খুব খারাপ হয়ে পড়েছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। চলুন, এখনই আমি নিয়ে যাচ্ছি আপনাকে। তারপর ওদেরকে হাসপাতালে নিয়ে গেল। এরপর ও হাসপাতালের বিল ওই টাকা দিয়ে পরিশোধ করল। বাসায় যাওয়ার পর ও চাচি ওর কাছ থেকে টাকা চাইল, কিন্তু ও দিতে পারল না। কি, আজকে এক টাকাও হয়নি, দেখেছো ও করছেটা কি? হ্যাঁ দেখছি তো, কিছুদিন ধরে খুব বার বেড়েছে ওর। হ্যাঁ বাবা, আমি তো আগেই বলেছিলাম এই ভিখারিটাকে বের করে দাও বাড়ি থেকে। হ্যাঁ, আজকে আমি তোর কথাই রাখবো পরমা, ওকে আজকে বাড়ি থেকে বের করে দিব। চাচি, আমাকে বের করবেন না। ও অনেক মিনতি করল, কিন্তু চাচি ওর কথা একদমই শুনল না, ওকে বাড়ি থেকে বের করে দিল। এরপর রাস্তায় বসে বসে দীপালি কাঁদতে লাগলো। তখনই একটি পরী ওর কাছে এলো। আসলে দীপালি, আমি সেই ডাইনিটা ছিলাম, আমি তোমার পরীক্ষা করছিলাম, দেখছিলাম তুমি পরীক্ষায় পাশ করো কিনা। তোমাকে আর তোমার চাচা চাচির অত্যাচার সইতে হবে না, এই নাও আমি তোমাকে একটি কেকের বাড়ি করে দিচ্ছি। এরপর পরী দীপালিকে একটি কেকের ঘর করে দিল, সেই ঘরেই দীপালি থাকতো। তারপর ও অনেক বড় একটি কলেজে ভর্তিও হলো। তারপর দীপালি একা একাই খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মুস্কান নামের একটি মেয়ে বাস করত। মুস্কানের বাবা মা ছিল না, তাই ও ওর চাচির কাছেই বড় হয়েছে। মুস্কানের চাচি অনেক খারাপ ছিল, উনি মুস্কানকে একদমই দেখতে পারত না, মুস্কানের উপরে অনেক অত্যাচার করত। ওর একটি চাচাতো বোন ছিল মোনা, মোনাও অনেক খারাপ ছিল, ও মুস্কানকে দেখতে পারত না। মুস্কান নাচ করতে অনেক পছন্দ করত, প্রত্যেকদিন সকালে উঠে মুস্কান ডান্স করত, সেটা মোনার একদমই ভালো লাগত না। কি ব্যাপার মা, ও প্রত্যেকদিন সকালে উঠে এরকম গরুর মতো ডান্স করে কেন? আমি একদম ঠিক মতো ঘুমাতেই পারি না, এরকম হলে কিন্তু মা আমি এই বাসা থেকেই বের হয়ে যাব। আরে তুই বলছিস কি, তুই আমার মেয়ে, এই বাড়ির মালিক তুই, তুই কেন বের হবি? ওই চাকরানিকেই বের করে দিব, যা তো ডাক দিয়ে নিয়ে আয় ওকে। তারপর মোনা মুস্কানের কাছে গেল। চল নাচনি ওয়ালি, তোকে মা যেতে বলেছে ঘরে। তারপর মুস্কান মোনার সাথে ওর চাচির কাছে গেল। কি হয়েছে চাচি, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডাকবো না কেন, এরকম তুই নাচানাচি করিস কেন ঘরের ভিতরে? চাচি, নাচলে নাচা তো ভালো জিনিস, আমি নাচলে আমার শরীরও ভালো থাকে, এটা একটা এক্সারসাইজ হয়। তুই নাচবি আর আমার মেয়ে ঘুমাতে পারবে না, এটা কিভাবে হয়? চাচি, মোনাও আমার সাথে ডান্স করুক, প্রত্যেকদিন সকালে উঠে ডান্স করলে ওরও মন অনেক ভালো থাকবে। কি এত বড় কথা, এটা বলে ও চাচি ওকে একটি থাপ্পড় মারলো। যা কাজ করতে যা, আর এরকম কথা বলবি না, আমার মেয়ে তোর মতো নাচ ফাচ পারবে না, যা ভাগ এখান থেকে। তারপর মুস্কান মন খারাপ করে রান্নাঘরে চলে গেল, সেখানে ও রান্না করলো, বাড়ির সব কাজই ওকে দিয়েই ওর চাচি করাতো। মুস্কানের একটি বয়ফ্রেন্ড ছিল হার্দিক, হার্দিক মুস্কানকে অনেক পছন্দ করত, হার্দিক ওর সম্পর্কে সবকিছুই জানতো।
ও অনেক বড় লোক ঘরের একটি ছেলে ছিল। কি হয়েছে মুস্কান, আজকে তুমি মন খারাপ করে আছো, চাচি আবার কি করলো? কি আর বলবো, তুমি তো জানো আমি নাচতে কতটা পছন্দ করি, কিন্তু আজকে মোনা চাচির কাছে বিচার দিয়েছে, চাচি আমাকে একটা চড় মেরেছে, এটা বলেই মুস্কান কান্না করে দিল। মুস্কান মুস্কান কান্না করবে না, আমি আছি তো, তোমাকে চড় মেরেছে, কত বড় সাহস, আর সহ্য করা যায় না মুস্কান, আমি তোমাকে ওই বাড়িতে আর থাকতে দিব না, তোমাকে আর এরকম কষ্টে থাকতে হবে না, কালকে আমি তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি, তোমাকে আমি বিয়ে করে ফেলবো। পরদিন হার্দিক ওর মার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে মুস্কানদের বাড়িতে গেল। এত বড় ঘরের বিয়ের প্রস্তাব এসেছে বলে ওর চাচি অনেক রাগ করলো। আমার মেয়ের জন্য এত বড় ঘরের বিয়ে এলো না, আর তুই আগে আগে করবি চাকরানি, এটা আমি কোনোদিনও হতে দিব না। দেখেন আমি আগে আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই, আমার পক্ষে কিন্তু বেশি টাকা খরচ করা সম্ভব হবে না, আর না আমি কিছু দিতে পারবো এই বিয়েতে, ছেলের পোশাক আশাক কিছুই আমি দিতে পারবো না, সোজা কথা আমি কিছুই দিতে পারবো না, তারপরেও কি আপনারা এই মেয়ের সাথে বিয়ে করাবেন? হ্যাঁ হ্যাঁ বোন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আপনার কাছে কিছুই চাই না, আমার ছেলে মুস্কানকে অনেক পছন্দ করে, আমারও মুস্কানকে অনেক ভালো লেগেছে, আমরা বিয়ে করালে মুস্কানের সাথেই করাবো, আমরা শুধু মেয়ে চাই, আমরা অন্য কিছু চাই না। এটা শুন মোনা আর চাচির মন খারাপ হয়ে গেল। মা এত চেষ্টা করলো, তারপরেও কিছুই করতে পারলো না। তারপর ওরা বিয়ের কথা টাকা করে ওখান থেকে চলে গেল। এত বড় ঘরে বিয়ে করবি তাই না, আমি একটা পয়সাও তোর বিয়ের জন্য খরচ করতে পারবো না, এক সপ্তাহের মধ্যে আবার বিয়ে করাতে চাই, কত বড় সাহস ওদের। মুস্কানের চাচি রাগে মুস্কানকে দুই দিন কোনো খাবারই দিল না, ও অনেক অসুস্থ হয়ে পড়ল। আরে মুস্কান কি হয়েছে তোর, এরকম কিরকম লাগছে তোকে? কাকিমা আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কি একটু খাবার দেওয়া যাবে? আরে কি বলছিস, চল চল আমার বাসায় চল। পাশের বাড়ির কাকিমা মুস্কানকে খাবার দিল। আমরা সবাই জানি তোর চাচি তোর সাথে কতটা খারাপ আচরণ করে, তারপরেও তুই কতটা বছর ওদের বাড়িতে কাটিয়ে দিলি মুস্কান, তোর জন্য আমাদের কষ্টই লাগে। এরপর যেই দিন মুস্কানের বিয়ের দিন এলো, সেই দিন ওই বাড়িতে কোনো আয়োজনই হচ্ছিল না। আরে ম্যাডাম, আপনাদের বাড়িতে তো বিয়ে, বাড়িটা সাজিয়ে দেবো নাকি, অনেক সুন্দর করে সাজাবো আমরা। এই তোমাদেরকে আমি দেখেছি, বলেছি আমি কিছু করতে, যাও এখান থেকে, ভাগো না হলে কিন্তু মেরে ধ্যান ভেঙে দিব। এই মুস্কান, আমি তোর বিয়েতে কোনো খরচই করতে পারবো না, যা আমার বাসা থেকে বের হয়ে যা, তোকে ওই রাস্তাতেই বিয়ে করতে হবে, রাস্তা থেকে তোকে তুলে নিয়ে যাবে ওরা, যা বাড়ি থেকে বের হয়ে যা। তারপর মুস্কানকে ও চাচি আর মোনা মিলে বের করে দিল। মুস্কান রাতের বেলা রাস্তায় বসে বসে কাটতে লাগলো, তখনই ওখানে একটি পরি চলে আসলো। আরে মে তোমার কি হয়েছে, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তারপর মুস্কান পরিকে সবকিছু খুলে বলল। পরির ওর কথা শুনে অনেক খারাপ লাগলো। তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার জন্য বিয়ের সব ধরনের আয়োজন করছি। তারপর পরি ওনার জাদু দিয়ে মুস্কানকে বউ সাজালো। এরপর ওখানে একটি বিয়ে বাড়ি বানালো, ওইখানে সব পরিরা ছিল, অনেক সুন্দর করে বিয়ে বাড়িটি সাজানো ছিল, অনেক খাবারও ওখানে ছিল। মুস্কান এগুলো দেখে অনেক খুশি হলো। সব পরিরা মুস্কানকে অনেক স্বর্ণ গয়না আর টাকা পয়সা উপহার দিল। এরপর ওখানে বরযাত্রী এলো, সব পরিরা বরযাত্রীকে বরণ করলো। তারপর মুস্কান আর হার্দিকের বিয়ে হলো। মুস্কান ওর শ্বশুর বাড়িতে অনেক ভালো ছিল, ওর শাশুড়ি আর হার্দিক ওকে অনেক আদর করতো, ওকে ওরা ডান্সও করতে দিত। একদিন যখন মুস্কান রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওর চাচির বাড়ি চোখের সামনে পড়ল। অনেকদিন হয়েছে চাচির কোনো খোঁজ খবর পাচ্ছি না, যাই একটু দেখে আসি চাচি ভালো আছে কিনা। তারপর মুস্কান ওর চাচির বাড়িতে গেল।
চাচি মুসকানকে দেখে কেঁদে দিল। চাচি আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আরে মুসকান, আর কি বলবো, মোনার বিয়ে ঠিক হয়েছে কিন্তু ছেলে পক্ষ 20 লাখ টাকা যাচ্ছে, এত টাকা আমি কোত্থেকে দিব বল? আর মোনার কি কোনোদিন বিয়েই হবে না আমার? আমার মেয়েটার কি হবে মুসকান? চাচি আপনি চিন্তা করছেন কেন, মোনার বিয়ে অবশ্যই হবে। কেন হবে না মোনার বিয়ে? আমি মোনার বিয়ে করাবো, কিন্তু আমরা কোনো যৌতুক দিয়ে বিয়ে করাবো না। না আমরা যৌতুক দিব, না আমরা যৌতুক নিব। যৌতুক নেয়া দেয়া আইনগত অপরাধ। আমি একটি ভালো ছেলে দেখে মোনাকে বিয়ে করিয়ে দিব, সেটার পুরো জিম্মেদারি আমার। আমি ওর বিয়েতে যত টাকা লাগে সবকিছু আমি খরচ করব। এটা শুনে ওর চাচি আর মোনা কেঁদে দিল। মুসকান আমি তোকে কত ভুল বুঝেছি মুসকান, আমাকে তুই মাফ করে দে। মুসকান ওর বোন মোনাকে মাফ করে দিল। তারপর মুসকান বাসায় যেয়ে ওর শাশুড়ি মা আর হার্দিককে সবকিছু খুলে বলল। আমরা খুবই তোমার উপরে গর্বিত, তুমি কত ভালো একটা ডিসিশন নিয়েছো, কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি খুবই ভালো কাজ করেছো, আমরা অনেক খুশি, কোনো সমস্যা নেই, তোমার বোন মোনাকে আমরা বিয়ে করাবো। পরদিন মুসকান আর হার্দিক যেয়ে ওর চাচিকে মোনার বিয়ের জন্য টাকা দিল, আর একটি ছেলের সাথে মোনার বিয়েও ঠিক করলো। কিছুদিন পর মোনা আর ওই ছেলের বিয়ে হয়ে গেল। ওর চাচি ওই দিন অনেক খুশি ছিল। মুসকান আমি আসলে অনেক ভুল করেছি, ছোটবেলা থেকে অনেক অত্যাচার করেছি মা তোর উপরে, তুই মনে কোনো কষ্ট রাখবি না, আমি আমার সকল পাপের জন্য তোকে যত কষ্ট দিয়েছি সব কিছুর জন্য মাফ চাইছি। মুসকান ও চাচিকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এবারের গল্পটি, এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।